প্রণাম ভিউয়ার্স, আমি জ্যোতিষতন্ত্র সম্রাট আচার্য রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমার গুহ্যবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ ভিডিও দেবো চন্দ্র কবচের উপর। মানে এই যে খিরিকা গাছ দেখতে পাচ্ছেন, এই খিরিকা গাছ এর আর এই খিরিকা গাছ বিভিন্ন ঔষধি হিসেবে ব্যবহার হয় এবং বিভিন্ন রকম জ্যোতিষের কাজেও ব্যবহার করা হয়। তাই এই গাছের যে মূল সেটা চন্দ্র গ্রহ দ্বারা পীড়িত হলে তেনাদেরকে ব্যবহার করতে দেয়া হয়, তাতেও অনেকটাই কাজ হয়। তা আরও কিছুটা যাতে বেশি কাজ পাওয়া যায় সেই হিসেবে একটা চন্দ্র কবচ কী করে তৈরি করবেন সেটাতে সেই সেই ভিডিওটা আমি আজকে দেবো। এই এই গাছ এর আরও অনেকগুলো নাম আছে এই গাছের, সেই নামগুলো জেনে রাখা দরকার। যেরকম ক্ষীরার্থ, ক্ষীরের ননি, আমাশা রোগেও এই গাছ ভালো ব্যবহার হয়, মানে কবিরাজি ওষুধ হিসেবে। তা আজ সে বিষয়ে যাচ্ছি না, আগেও এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আজকে যাচ্ছি শুধুমাত্র গ্রহের ব্যাপারে। তা কী করে এই গাছ ব্যবহার করবেন গ্রহেতে, মানে গ্রহের চন্দ্র গ্রহের কবচ বানানোর জন্য, সেই বিষয়ে আজকে বলবো। তা প্রথম কথা হচ্ছে, জ্যোতিষী না দেখিয়ে কী করে জানবেন চন্দ্রগ্রহের সমস্যা? যাদের বারবার সর্দি হয়, হ্যাঁ, জলে ভয় লাগে, মানে এ এমন ব্যাপার, মানে কোনো পুষ্করিণী বা কোনো জায়গায় চান করতে যেতে ভয় লাগে, বা কোনো রকম বিষধর প্রাণী বাইট হয়েছে জীবনে, এমন ধরনের সমস্যা হয়ে গেছে, এমন ধরনের কোনো সমস্যা অলরেডি হয়ে গেছে, এবং স্মৃতিশক্তি কম, পড়াশোনায় ভালো মন থাকছে না, বা জানা জিনিস ভুলে যাচ্ছে, বা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে ভুলে যাচ্ছে, এরকম অনেক আরও জিনিস আরও অনেক কারণ আছে। তা এমন ধরনের সমস্যাগুলো আসলে দেখা গেলে সেইগুলোর জন্য এই গ্রহের মানে এই কবচের ব্যবহার আর কি অত্যন্ত উপকারী হয়। আর মানে মনে শান্তি নেই, মনে একদম শান্তি নেই, চন্দ্রের কোনো খারাপ দশা চলছে বুঝতে হবে, সেই জায়গাতেও কাজে লাগবে। মানে মনে সবসময় একটা সেই ডিপ্রেশান, অ্যাংজাইটি ভর্তি হয়ে রয়েছে। তা যাই হোক, আজ এই গাছের ব্যাপারে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। এই গাছের এই খিরিকা গাছ এখানে আরও হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আমি মুঠো করে ধরেছি। এই খিরিকা গাছটা এক নিঃশ্বাসে টেনে তুলবেন, অনেক গাছ হয় শিকড়গুলো পাওয়া যাবে, সেই শিকড় কিছুটা নেবেন। আর কী নেবেন? আর নেবেন শ্বেতচন্দনের গুঁড়ো, অরিজিনাল শ্বেতচন্দন যেন হয়, শ্বেতচন্দন অরিজিনাল বলবেন, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, বা শ্বেতচন্দনের অরিজিনাল কাঠকে ঘষে সেই যে গাদটা বেরোয় সেটা দিলেও হবে, সেইটা দেবেন। আর শাঁখের গুঁড়ো, দেখবেন শাঁখা পলার যে দোকান আছে সেখানে শাঁখের গুঁড়ো পাওয়া যায়, বা শাঁখের গুলি পাওয়া যায়, সেটাকে ভেঙেও গুঁড়ো করে নেওয়া যায়, বা এক টুকরো হিসেবে ঢোকালে হয়, এই দিয়ে চেপে চেপে ভরবেন। ভরে সম্ভব হলে মৌচাকের মোম দিয়ে মুখ বন্ধ করে দেবেন, আর যদি সম্ভব না হয় ন্যাচারাল, এমনি সাধারণ যে আমাদের প্যারাফিন মোম পাওয়া যায়, বাতির মোম, সেই 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 মোম দিয়েই মুখটা বন্ধ করবেন। করে এটা সোমবার দিনকে, হ্যাঁ, একটা মাদুলির মধ্যে ভরবেন সব কিছু, মাদুলি বা তাবিজ যা কিছুর মধ্যে ভরে সোমবার দিনকে এটাকে একটু গঙ্গা জলে ডুবিয়ে, বা যেখানে যে গঙ্গা নেই সেখানকার কোনো পবিত্র নদী বা তেমন কোনো জায়গার জলে এটাকে একটু ধুয়ে নিয়ে ছেলে হলে ডানাতে, মেয়ে হলে বাঁহাতে ধারণ করে নেবেন, যে যার ইষ্টকে স্মরণ করে। তা এই হলো খিরিকা গাছ, এই ভিডিও আমি দিলাম আজকে, আশা করছি মানুষের অনেক কাজে লাগবে। সম্পূর্ণ চন্দ্রগ্রহের কবচের ভিডিও আমি দেবো, 9টা গ্রহের দেবো পরবর্তীকালে, এটা আমি টেম্পোরারি দিয়ে রাখলাম, এটা মানুষের বহু উপকারে লাগবে। আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর বেল আইকনটা ফার্স্ট টাইম ক্লিক করবেন যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছয়। আপনারা সবাই ভালো থাকবেন, এইটুকুই আমার চাওয়া। মহাকাল ভৈরব এবং মা দক্ষিণাকালীকে যেই প্রার্থনা করি, জয় মহাকাল ভৈরব, জয় মা দক্ষিণাকালী।